প্রতিবেশী দেশের খবরের দিকে একটু নজর রাখতে হচ্ছে। বাংলাদেশে ফের অশান্ত হচ্ছে পরিস্থিতি। একুশে ফেব্রুয়ারির শহীদ স্মৃতি মঞ্চের দেওয়াল বিকৃত করছে আন্দোলনকারীরা। শহীদ স্মৃতির দেওয়ালে লেখা হচ্ছে কুৎসিত শব্দ, সাদা দেওয়াল ঢেকে দেওয়া হচ্ছে রঙে, এমনটাই অভিযোগ। বাংলাদেশে ঐতিহাসিক শহীদ মঞ্চ এবং তার দেওয়াল বিকৃত। একুশে ফেব্রুয়ারির যে শহীদ মঞ্চ, ভাষা দিবসের যে মঞ্চ, সেই একুশে ফেব্রুয়ারির স্মৃতির মঞ্চের দেওয়াল বিকৃত। দেওয়াল বিকৃত করছে আন্দোলনকারীরা। শহীদ স্মৃতির দেওয়ালে লেখা হচ্ছে কুৎসিত শব্দ, সাদা দেওয়াল ঢেকে দেওয়া হচ্ছে রঙে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এত কিছুর মাঝে প্রশ্ন একটাই, যে কবে শান্ত হবে বাংলাদেশ? ফের নতুন করে অশান্ত বাংলাদেশ। জামাতকে নিষিদ্ধ ঘোষণার পর থেকে পরিস্থিতি আরও কঠিন হতে আরম্ভ করে। গতকালকেও আমরা দেখেছি যে বিশাল আন্দোলন তৈরি হয়েছিল, কিন্তু এই আন্দোলনের মাঝেও যে ছবি মাঝে মাঝে উঠে আসছে তা নিয়ে হয়তো প্রশ্ন জাগে। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বাংলাদেশের ঐতিহাসিক শহীদ মঞ্চ ও তার দেওয়াল বিকৃত। একুশে ফেব্রুয়ারির শহীদ স্মৃতি মঞ্চের দেওয়াল বিকৃত। দেওয়াল বিকৃত করছে আন্দোলনকারীরা। শহীদ স্মৃতি দেওয়ালে লেখা হচ্ছে কুৎসিত শব্দ, সাদা দেওয়াল ঢেকে দেওয়া হচ্ছে রঙে। জল্লাদ জয়ন্তরা কারা? শাসকের সম্পদ নাকি শাসকের হাতে তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন? উটকো ছাটকা লাল চুল কানে দুলরা, এরাই তো তৃণমূলের ভোটটা করা। তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না, পুলিশ তাদের অ্যারেস্ট করে, তাদের যা বিচার হয় সেইটা হয়। হিন্দু বাঙালির ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন, এবং তিনটে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড। আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশি রোহিঙ্গা? রাজনৈতিক নানা কারণে কাঁটাতারটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে, আমরা মেনে নিতে বাধ্য হয়েছি।